সম্প্রতি সময়ে টানা অফ ফর্মের কারণে দল থেকে বাদ গেছেন সৌম্য সরকার। যদিও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্যকে, তারপরেও তার দলে জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এক বছর ধরে জাতীয় দলের আশেপাশে নেই সৌম্য সরকার। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ ও ট্রাই নেশন সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। এরই মধ্যে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তবে জয় পাওয়া ম্যাচেও বিভিন্ন ভুল ফুটে উঠেছে টাইগার শিবিরে। ওপেনিংয়ে বরাবরের মতো ব্যর্থতার পরিচয় দিয়েছেন দুই ওপেনার। সাব্বির কিংবা মেহেদী হাসান মিরাজের কেউই বিশেষজ্ঞ ওপেনার নয়। তবে ওপেনিংয়ের ব্যর্থতা আর খেলোয়াড় সংকটের কারণে এশিয়া কাপ থেকে এই জুটি তৈরি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। জানা গেছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দলের একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে সৌম্য সরকারকে। সেই ক্ষেত্রে দল থেকে বাদ যাবেন সাব্বির রহমান। এছাড়াও মোস্তাফিজের জায়গায় ইবাদতকে অন্তর্ভুক্ত করা হতে পারে একাদশে। সুযোগ পাবেন তাসকিন আহমেদও, বাদ যেতে পারেন মোহাম্মদ সাইফ উদ্দিন। সেই ক্ষেত্রে বাংলাদেশের একাদশ হতে পারে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, নুরুল হাসান শোহান, মোসাদ্দেক হোসেন, নাসু মাহমুদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচগুলো প্রস্তুতি ম্যাচ হওয়ায় খেলোয়াড়দের পরীক্ষায় ব্যস্ত বিসিবি।